এই যে একটা কাউন্টার লাগিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট দিয়ে, ওই দিন 8 তারিখে বা তারও আগে প্রেসিডেন্টকে রাখলেন কেন? এদিক দিয়ে বলবেন এই যে আমাদের মাস্টার মাইন্ড এত বড় মুভমেন্টের, মাস্টার মাইন্ড মানে বোঝেন তো, নকশা করে ফেলে আগে থেকেই, আজকে কি কালকে কি এক ঘন্টা পারে কি পাঁচ ঘন্টা পারে কি সবগুলো এমন করে করে যে ছকের মতো একটার পর একটা ঘটনা ঘটে। কিন্তু এটা হলো বাস্তব যে এই আন্দোলনটা ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, এটার মধ্যে এই রকম নকশা টকশা ছিল না, এটার মধ্যে কেউ সক্রেটিস ছিল না, এটার মধ্যে কোনো মাস্টারমাইন্ড ছিল না। যদি থাকতো তাহলে বুঝতেন যে এখন আর চুপ্পুকে রাখা যাবে না, এখনই বাদ দিয়ে দাও আমরা বিপ্লবী সরকার করবো। আপনি শহীদ মিনারে শপথ নেবেন, দেখি নিউ মার্কেটে গিয়ে নেবেন, একটা জায়গা ঠিক করতেন, আমি বঙ্গভবনে শপথ নেবো না বলতে পারতেন, কিন্তু বলেননি তো। তার মানে মাথার মধ্যে ছিল যে আমি গণতান্ত্রিক প্রক্রিয়াটা রাখব। কেন ডক্টর ইউনুস যখন এমনকি এয়ারপোর্টে ফিরেছেন, প্রথম যখন ফ্রান্স থেকে আসলেন এয়ারপোর্টে, সেখানেও তিনি বলেছেন আমি এমন একটা দেশ করতে চাই যেখানে বাংলাদেশ হবে একটা পরিবার, একটা ইনক্লুসিভ সোসাইটি, সবাইকে অন্তর্ভুক্ত করব, কাউকে বাদ দেবো না, তার মানে সবাইকে নেবেন। সেই কথা শুনে সাখাওয়াত ভাই মনে করলো তাহলে তো আওয়ামী লীগের রাইট আছে সংগঠন করার, সংগঠিত করার, বিক্ষোভ করার। উনি সেই বক্তব্য দিয়ে শেষ পর্যন্ত চাকরি কোনো রকমে বাঁচলো, কিন্তু কিন্তু ট্রান্সফার হয়ে গেল তো, মানে যে দপ্তরে ছিলেন সেই দপ্তরে থাকতে পারলেন না। এই রকম ভুলও হওয়া স্বাভাবিক, ওই জায়গাটা স্পষ্ট ছিল না। আজও যখন এই বিতর্কটা তুলেছেন আমার কাছে অবাক লাগে, ছাত্ররা গিয়ে প্রেসিডেন্ট হাউস ঘেরাও করছে, দেখতে কি খুব ভালো লাগে, এখন মনে হয় ছাত্ররা খুব জোশ করে প্রেসিডেন্টকে ঘেরাও করে গেছি, বেটাকে বের হতে দেবো না, চুপ্প বাজে লোক ও থাকতে পারবে না। একটা ওই বয়সে তারুণ্যে যৌবনে বিরাট উচ্ছ্বাস আবেগ হয়, কিন্তু এটা খুব ভালো মেসেজ না। সরকার কী করেছে? এই ছাত্ররা তো সরকারেও আছে, আছে কি না বলেন? ছাত্ররা আছে, আছে। ও আমি ভাবছি কথাতে বলছো আমাকে। ছাত্ররা এই প্রথম সরকারে গেছে, তো সেই সরকারের থেকেই তারা আবার সরকারের কাছে দাবি করছে, সরকার আবার মানছে না। এখন আবার বলি বিএনপি মাঝে মাঝে কি জানি কি করে, দোষ টোষ তাদের ঘাড়ে বেশি যাচ্ছে, কিন্তু চুপ্পুকে যে সরাচ্ছে না সেটা কি বিএনপি সরাচ্ছে না নাকি সরকার সরাচ্ছে না? মানে সরকার রাখছে, সরকার যদি সরিয়ে দেয় সরকারও সরাচ্ছে না, সরকারও বুদ্ধি করেছে, সবাই মিলে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে যেটা করবো সেটাই হবে, এটা মিলবে না কি করে দিন। আশরাফ ভাই এমন এক লোকের নাম প্রস্তাব করবে, বিরাট আলখাল্লা পড়া, বিরাট দাড়ি, অনেক বড় আলেম, আমি বলবো না রে ভাই একটা সেকুলার লোক বার করে প্রেসিডেন্ট, তাকে আমি মানতে চাই না। একজন বলবে কনস্টিটিউশন কেমন হবে, বলবে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হবে, আরেকজন বলবে না একটা সেকুলার দেশ হতে হবে, এত সোজারা সব একসাথে মিলানো। একবার যদি প্যান্ডোরের বাক্স খোলেন ওইটা বন্ধ করতে কষ্ট হবে, চাপাচাপি করে বন্ধ করা হয়েছিল তো, এখন খুললে একসাথে যদি সবাই বেরিয়ে যায় পরে ভেতরে ঢুকাতে পারেন কি না তার কোনো ঠিকটাই কিন্তু, অতএব এত সহজ মনে করলে ভুল হবে। আমরা ততদূর করব যতদূর আমরা করতে পারব। আমি ডক্টর ইউনুসকে সংলাপের সময় জিজ্ঞেস করলাম, স্যার আপনি যে সংস্কার করতে চাচ্ছেন চাপিয়ে দেবেন দেখি, বা কেন এই কথা বললে? আমি বললাম যে না সবাই তো একরকম কথা বলছে না, এর আগে ওই যে 14 দল না 17 দল মিলে প্রেসিডেন্টের সাথে কী বলে প্রধান উপদেষ্টার সাথে বসছিলেন, 2000 প্রস্তাব দিয়েছিল পত্রিকায় পড়েছেন, ওই 14 দল মিলে দিয়েছে 2000 প্রস্তাব, আমরা সবাই মিলে বসলে 20,000 প্রস্তাব হবে, উনি মিলাবে কীরকম করে, এক একটা প্রস্তাব এক এক দিকে যাবে। অতএব পথ একটাই, আপনাকে একেবারেই ন্যূনতম যে ঐক্য আছে সমগ্র জাতির, যেটাকে আমরা জাতীয় ঐক্যমত্য বলি, তাই করতে হবে, তার বাইরে আপনি যেতে পারবেন না, ঝগড়াঝাটি এমন হবে মেটাতে পারবেন না, আপনি যদ্দূর মিটবেন তদ্দূর করবেন। আপনি যে সংবিধান হাত দিতে চান, সংবিধান বদলাবার জন্য তো শেষ পর্যন্ত 2/3 মেজরিটি লাগবে তো, অতএব এইটা একটা বিরাট সমস্যা। এই কারণে আমি মনে করি এই সরকারকে আমরা চাই যে কোনো ব্যর্থ না হোক, কিন্তু সরকার যেন বোঝে এজেন্ডার বাইরে না যায়, নিজের যে চৌহদ্দি আছে জুরিসডিকশন আছে তার বাইরে না যায়।